কি অবস্থা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন কামরুল? আলহামদুলিল্লাহ ভাই। এই তো ভাই, ভালো আছি ভাই। তুমি তো ভালো থাক ভাই। কেন ভাই, এখানে তো প্রেজেন্ট কম, উপস্থিতি কম, ভালো লাগছে না? তোমার যে সারাদিন মানে হচ্ছে যে ব্যস্ততম দিন কাটাচ্ছ তুমি এখন, ব্যস্ততায় থাকা ভালো ভাই, মানে ওই যে কি বলে যে অলস মস্তিষ্ক শয়তানের শূন্য। বাচ্চা। হ্যাঁ ওই জন্য বললাম ঠিক ভালো বলছেন আছি। ভাই, মানে কোনো কিছু এখন চিন্তা করার সময় নাই, করিও না। এমনিতে বসে থাকলে শুধু চার অনেক দিক টেনশন উঠে মাথায়, মনে হচ্ছে যেগুলো নাই তারপরও আছে মাথার মধ্যে। এখন ভালো আছি তাও। ব্যস্ততার মধ্যে থাকলে ভালো থাকা যায়। আজকে কামরুল টপিকস কি গো? আজকে ভাই এসিও শিখাইতাম আমি তো, সবাই তো দেখি। আজকে তো জোস টপিকস গো, কিন্তু 12 জন আছি আমরা। হ্যাঁ, আজকে মোটামুটি আপনাদের প্রায় 3-4 পেজ লিখতে হইতো। আমি লিখেও ছিলাম তাহলে কালকে তাও আজকে মোটামুটি মোটামুটি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম, দিন নিতে পারি না, আজকে নিয়েছিলাম। যে আজকে তো যেহেতু ইম্পর্টেন্ট ক্লাস এসিও, এটা আপনাদেরকে ভালো মতো শিখাইতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 7 পেজ লিখেছি ভাই কালকে আপনাদের পড়ানোর জন্য। আমার তো লিখা গুলাই তো তাহলে দেখছি বেকার হয়ে গেল ভাই। গ্রুপে আগে যদি বলে দিতেন তাহলে আমার মনে হচ্ছে যে হয়তো বেশি হতো নাকি, অনেকে আসতে হয়তো। ভাই। বেকার যাবে না, কাজে লাগবে ভাই। না কাজে তো লাগবে, কিন্তু ওই যে সবাইকে আবার যদি আবার ই করতে হয়, এটা তো ইম্পর্টেন্ট ক্লাস, ইম্পর্টেন্ট টপিকস তো, এসইও ডিজিটাল মার্কেটিং এর মেইন বিষয়। হ্যাঁ ভাই, ইয়া করবেন, আপনি হুমকি দিবেন, হেভি হুমকি দিবেন সবাইকে, যেন ভয় কালকে চলে আসে। আজকে মনে হয় সবার কাজ একদিনে পড়েছে, আমার তো মনে হলো সবাইকে ফোন দিয়ে। হতে পারে আজকে বৃহস্পতিবার, তো কালকে ছুটির দিন, এর জন্য হয়তো ব্যাংক ট্যাংক বা অনেক কিছু বন্ধ হয়ে যায়, অনেক কাজ থাকে। তো কি শুরু করব, অন্য কোন টপিকস পড়াবো নাকি? তাহলে অন্য কোনো টপিকস পড়ালে ভালো হয় আজকে, যেহেতু আজকে এসিওটা সবার জন্য, আমার জন্য গুরুত্বপূর্ণ এবং সবার জন্যই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। তো এটা তো সবার জন্য। জি ভাই, অন্য কোনো একটা সহজ টপিক বা কিছু। আচ্ছা তাহলে অন্য কোনো টপিক নিয়ে আলাপ আলোচনা করি। আরে ভাই গ্রুপে বলে দেন ভাই যে শনিবার তাহলে এসিও বিষয়ে হবে। হ্যাঁ আরে ভাই, হ্যাঁ জাকারিয়া বলছিলাম। হ্যাঁ বলো। বিষয়ে জানার ছিল যে আপনার ড্রাইভে যেগুলো ভিডিও ডাউনলোড করেন ওগুলো শুধু মানে যেটি ক্লাস ওটি ডাউনলোড করেন না ফুল ক্লাসটা ডাউনলোড করেন, মানে আপলোড করেন আপনি? ওই যে যতটুক মানে রেকর্ড হয় ততটুক আপলোড করি। যে যে এখন যদি আমার বিদ্যুৎ চলে যায় না, এখন বিদ্যুৎ চলে গেলে সমস্যা নাই, এই পেইড ভার্সন দেখছি কনভার্ট করা যায়। আমি যতটুক রেকর্ড করি ততটুকুই আপলোড করে দিই। মানে যেটি মানে আপনি মানে আমাদের বোঝাতে চান যে ক্লাসগুলো সেটু শুধু রেকর্ড করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি তো ভুলে যেতে হয়তো বা ওই পজ করতে ভুলে যাই, ওগুলো একটু কেটে দিবা তোমরা, একটু মানে পার করে করে দেখে নিলা। জি জি ভাই, আচ্ছা ভাই ধন্যবাদ। মানে সবগুলো ভিডিও একটু ডাউনলোড করব তো, তার জন্য তাহলে বোঝার একটু ভালো হবে কাজ করার জন্য। আচ্ছা এই যে ইউটিউব চ্যানেল খুলছি, সমস্যা নাই। জি ভাই, ওটা আরো ভালো হবে ভাই যদি খুলেন, না আমাদের উপকার হবে আরো। আমি একজনকে খুঁজছি যে মানে যে ক্যানভাতে ভালো মতো কাজ করতে না ইয়াতি এই কাজ করতে পারে, এরকম কাউকে খুঁজছি। তো ভাই আমি অবশ্য আমি প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্ট নিয়ে কাজ করি, মানে আমি ভিডিও এডিটিং করি, আবার ভিডিও আবার বানাই, মানে ওই প্রফেশনটা আমার মেন মনে করি। তো যদি আপনি চান তাহলে আপনার জন্য ভিডিও মানে হেল্প করতে পারি। তোমার নাম্বারটা দাও, এটাই তো খুঁজছিলাম আমি। জি ভাই সমস্যা নাই ভাই, আমি আপনাকে হেল্প করব অনেক। চ্যাটে নাম্বারটা দিয়ে দাও, চ্যাটে চ্যাটে।
আমি আপনার নাম্বার আমার সেভ করা আছে, আমি একটা মিস কল দিয়ে দিই আপনাকে। আচ্ছা মিস কল দিয়ে দাও। জি ভাই। সোহাগ খান নাকি? না জাকারিয়া, আমি সোহাগের ফোন থেকে বলছি, আমার সাথে আছে ওই বন্ধু আমার তো। আচ্ছা জাকারিয়া খান, আচ্ছা মিস কল একটা দিয়ে দাও। জি ভাই। কত লাস্টে তোমার? আমার হ্যাঁ লাস্টে আপনার 37, 13:37। আচ্ছা ঠিক আছে মিস কল দিয়ে দাও। হয়ে গেল সমাধান। তো আমি মনে মনে খুঁজছিলাম যে কাকে পাবো, কাকে পাবো। ভিডিও এডিটিং তো কেউ করে না, আমি করি কিন্তু এত তো সময় নাই আমার ভিডিও এডিটিং করার। তোমার কি পেট শোনা ভাই? আমরা এই ক্যামেরা লাগবে জি, ক্যামেরা শেয়ার লাগবে, পেট সফটওয়্যার আছে ভাই আমার, আছে সমস্যা নাই, স্ক্রিন রেকর্ডার আছে, ভিডিও এডিটরও আছে। তোমার কি পেট? তোমার কি পেট? তাহলে কিভাবে তাহলে পাওয়া যাবে? ড্রাইভে দিতে হবে আমাকে বা ইমেইলে? আমি ড্রাইভ দিয়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি। হ্যাঁ তোমাকে ড্রাইভের লিংকটা আমি দিয়ে দিচ্ছি। জি ভাই। এই লিংকটাতে তুমি যে ডাউনলোড করে নিও সফটওয়্যারটা। আচ্ছা ওকে ভাই, ডাউনলোড করে নিব। আচ্ছা আমি পুরো গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ আমি আজকে দিয়ে দেব গ্রুপে, গ্রুপ থেকে ডাউনলোড করে, গ্রুপে দিলে সবাই পেয়ে যাবে। জি জি। কার মানে কি জানো ভাই, কালকে বললেন ওটা যে দিবেন বলছিলেন ভাই। কি কি কারমা সফটওয়্যার? আইসি এডিট তো নাকি 1336? জি জি ভাই, এটা আমার নাম্বার কারমা। হ্যাঁ ভাই কারমা তো রেডিটের। হ্যাঁ ভাই ওটাই, কালকে বলছিলেন যে নাকি দিয়ে দিবেন ওই যে ড্রাইভে। ড্রাইভে দিয়ে দিব কারমা? কারমা কিভাবে দিব না কি? কিছু ড্রাইভে দিতে চাই, সফটওয়্যার দিতে চাইছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যামটা শেয়ার ভাই কারমা, কারমা মানে কালকে যে ওই যে সুইট ভাই কথা বলছিল, তখন যে বললেন কারমার কথা বলছিলেন, তখন বললেন আপনি ওটা নাকি গুগল ড্রাইভে দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে পড়েছে মনে পড়েছে। ওটার নাম কি? এটা এটার নামটা ওটা আমার ডাউনলোড করা আছে, আমি যাতে দিয়ে দেবো ওই যে গ্রুপ মেসেঞ্জারে দিয়ে দেবো। নাক আচ্ছা তাহলে আমাদের কোন টপিকসটা বাকি আছে সেটা নিয়ে একটু 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 দেখে নি আমরা, যে কোন টপিকসটা এখনো পড়াইতে বাকি আছে। পড়াতে তো অনেক কিছু বাকি আছে কিন্তু যেগুলা সম্পর্কে এখনো জানা হয়নি। স্ক্রিন শেয়ার করছি, অটোমেটিক কেটে গেছে। আমরা তাহলে একটু দেখে নি আজকে আলাপ আলোচনাটা এখান থেকেই করি। এইটা কিভাবে শিখাবো? এইটা কন্ট্রোল ফেসবুক পেড ক্যাম্পেইন, পেড ক্যাম্পেইন গিয়ে এটা কি তাহলে আমাদেরকে মাস্টার কার্ড দেয় না কেন একটা করে ফ্রিতে?
বলেন আমাদের জন্য আবেদন করেন। আচ্ছা ওই ডকে আমাদের সব পার্সোনাল ইনফরমেশন দিব, সেক্ষেত্রে একটা মাস্টার কার্ড দিতেই পারে তাহলে কেমন হবে? হ্যাঁ মাস্টার কার্ড আমাদের তো দিতে পারে, না পেড গেম কিভাবে করবো? এটা সরকার অ্যাড করে দিয়েছে, মানে অ্যাড করার কাম যতটুক জানতো সে সবগুলোর নাম লিখে দিয়েছে, কিন্তু সেগুলোর তো টুলস দিতে হবে আমাদের। লিখছে তারা পাইলে দিতে দরকার, ডিজিটাল মার্কেটিং কেপিআই মেজারমেন্ট টুল এগুলা টুল গুলো তো আমাদেরকে তো দিতে পারে, পেড টুল ফ্রিতে কেন করবো আমরা? সরকারি প্রজেক্ট কাজ করবো বেশি আমরা, কোটি কোটি টাকার ব্যাপার বুঝে না ওরা খেয়ে ফেলেছে। এটা কিন্তু ভাই বাস্তব কথা, মানে কি বলবো, এই মার্কেট এই যে এটা প্রজেক্টের উপরে কি যে হইছে তো মানে বলার কিছু নাই। আচ্ছা আমরা এই যে একটু দেখে নি, হ্যাঁ আজকে আমরা এই যে পুরো টপিকস আছে এখানে, যতগুলো টপিকস আছে একটু দেখে নিই কোনটা কি কাজে হয় কোনটা কি, এটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি তাহলে, টপিকস গুলো একটু রিভাইজ দিই। ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং টুলস, এখানে বলছে এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এসসি। আচ্ছা এসএমএম মানে কি বলেন কেউ একজন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে শুধু। আচ্ছা দুটাই হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই দুটা মিলাই কিন্তু এটা হয় এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। মার্কেটিংটা কোনটা আর ম্যানেজমেন্টটা কোনটা বলেন? ম্যানেজমেন্টের মধ্যে সব স্যার, ম্যানেজমেন্ট মানে আমরা আছে মার্কেটিং, যখন আমরা কোনো পণ্যকে পাবলিশ করছি সেটা হচ্ছে মার্কেটিং, আর ম্যানেজমেন্ট হচ্ছে যে যে টুলগুলো দিয়ে আমরা যে মার্কেটিংটা করছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, মানে সেটা ব্যবহার করি। ওই যে আমি কেন আপনাদেরকে দেখাইছিলাম বাফার, জি ভাইয়া বাফার ভাই, বাফার কি ভুলে গেছে নাকি সবাই? না না ভুলি না ভাই, ওটা দিয়ে যে আমরা ম্যানেজমেন্ট করছি এজন্য এটাকে ম্যানেজমেন্টও বলা হয়, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ম্যানেজমেন্ট একই জিনিস। তারপরে এসইও নিয়ে তো আলাপ আলোচনা করেছি আমরা, এই এই অ্যাফিলিয়েট কি নিয়ে আলাপ আলোচনা করতে হবে আসলে সিরিয়াসলি। আচ্ছা অ্যাফিলিয়েট নিয়ে যেহেতু আলাপ আলোচনা করবো কি করবো না, বা পরে পণ্য পাবলিশ করবো করবো না, ওটা নিয়ে আপনি ই দিব, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং কি সবাই জানেন নাকি বলতো? জানি ভাইয়া, না ভাই সবাই জানে না এবং আমি জানি না নিজে, একটু যদি বলতে। অ্যাফিলিয়েট বিষয়টা হচ্ছে, তাহলে আমি যেহেতু ওভারভিউ দিতে নিয়ে লেগেছি সবকিছুই একটু বলি সবাইকে ক্লিয়ার করি বিষয়গুলো। অ্যামাজনের নাম তো শুনেছেন তাই তো? হ্যাঁ শুনেছি ভাই, জি ভাই শুনছি। amazon.com এ যান, এই যে তো এখানে অ্যামাজনে যে প্রোডাক্ট গুলো আছে, যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো কিন্তু তারা অনলাইনে বিক্রি করে, এটা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটা তো আপনারা জানেন। জি জি, অ্যামাজনের মতো আরো অনেক অ্যাফিলিয়েট প্রোগ্রামার আছে যারা অনলাইনে পণ্য দেয়, যেমন আমাদের বাংলাদেশে আছে এরকম একটা নাম বলেন তো, আজকের ডিল। হ্যাঁ এগুলা হচ্ছে, এগুলা যেমন আপনাদের ওটাই ধরেন
যে আজকে ডিল বা যেগুলা প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মে যে পণ্যগুলা আছে এই পণ্যগুলা কি তারা যে মার্কেটিং গুলা করছে তারা কি নিজেরাই করছে আপনার মনে হচ্ছে? আপনি যে যাবেন ফেসবুকে গেলে বা কোনো এক জায়গাতে গেলেন দেখলেন যে দারাজের প্রোডাক্ট বা ইভেলির প্রোডাক্ট আছে, তো ইভেলির যে মালিক সেই কি তার পণ্যটা পাবলিশ করছে তাহলে বলতে যাচ্ছেন? না, এটা যদি এটা কারো মনে হয় সেটা কিন্তু না। এই যেমন এটা একটা অ্যামাজন ইভ্যালি একই জিনিস, ধরেন মনে করেন যে এটা ইভ্যালি, এটা তাদের প্রোডাক্ট আছে, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলা কাদের? এটা কি অ্যামাজনের? না না, এই প্রোডাক্ট গুলা কি অ্যামাজনের? না ভাই, বিভিন্ন কোম্পানির। হ্যাঁ, এই প্রোডাক্ট গুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির, যেমন আপনার একটা কোম্পানি হচ্ছে মোবাইলের, আরেকজন আরেকটা কোম্পানি আছে কি হাত ঘড়ির, আরেকজনের কোম্পানি আছে এই যে বেবি ফুড। তাহলে এই যে ইগুলা পাইলেন আপনারা সবাই এক জায়গাতে, আপনারা এখানে লিস্টিং করলেন আপনাদের পণ্যগুলা যে আমি এই জিনিসগুলা দিয়ে থাকি, অনলাইনে সার্ভিস দিয়ে থাকি। অ্যামাজন হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই তাদের প্রোডাক্ট গুলা দিয়ে থাকে, লিস্ট করে থাকে, মানে এখানে দিয়ে দিল মানুষ এখান থেকে এসে কিনতে পারবে এক জায়গাতে। এটা কি ক্লিয়ার? জি ভাই। তো ধরেন আপনার পণ্যগুলা এই প্ল্যাটফর্মে আপনি দিয়ে দিলেন যে আমার এই পণ্যগুলো আছে আমি অনলাইনে বিক্রি করব। তো এইটা হচ্ছে, এটাকে বলা হয় মাল্টি ভেন্ডর। এটা যখন ওয়েব ডেভেলপাররা ভালো বুঝে, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট মানে আপনি এখানে আপনি যে আপনার পণ্যগুলো লিস্টিং করলেন আপনি দিলেন, মানে এখানে আপনার একটা স্টোর ক্রিয়েট হলো, ভার্চুয়ালি একটা স্টোর। আপনি একটা মার্কেটে যখন আপনি মার্কেটে একটা দোকান করলেন, একটা মার্কেটে কি মানে একটাই দোকান থাকে না অনেকগুলো দোকান থাকে, বিভিন্ন টাইপের দোকান থাকে, ঘড়ির ল্যাপটপ কম্পিউটার তারপর বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকে, হোটেল থাকে, অনেক কিছু থাকে না? জি ভাইয়া। তো এটা হচ্ছে একটা মার্কেট, আর এখানে আপনি আপনার নিজস্ব দোকান কিনে নিলেন বা স্টোর করলেন, স্টোর নিলেন, সেখানে আপনি আপনার পণ্যগুলো রাখলেন, মানুষ এখান থেকে এসে কিনবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই। তো এটা হলো যে অ্যামাজনের কথা বা যারা প্রোডাক্ট লিস্টিং করবে তাদের কথা। এখন এরা পণ্য কিভাবে পাবলিশ করে? এখানে যা দিয়ে দিল তো মানুষ কি এমনি এমনি এসে কিনবে? যারা জানে তারা কিনলো, আর যারা জানে না যে অ্যামাজন সম্পর্কে কি, বা আপনি যে আপনার পণ্য একটা নতুন লঞ্চ করেছেন, এই পণ্যটা মানুষের কাছে কারা পৌঁছে দেয়? আপনার আমার মতো যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছে তারাই কিন্তু এই পণ্যগুলো পাবলিশ করে, মানুষের কাছে পৌঁছে দেয়। যেমন আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার কাছে এই মনে হলো যে এটা আমি পাবলিশ করতে পারবো মানুষের কাছে, এটা যদি আমি পাবলিশ করতে পারি, মানে আপনি এটা নিয়ে খুব আগ্রহী যে আমি এই পণ্যটা আমি মানুষকে পাবলিশ করব, আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, মানে এখানে যার দোকান সে পণ্য রেখে দিয়েছে আর আপনি হচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটার, এই পণ্যটা তার হয়ে আপনি বিক্রি করে দিবেন তাকে। তো যখন আপনি বিক্রি করে দিবেন সে কিন্তু আপনাকে কিছু কমিশন দিবে। আপনি এখান থেকে তার পণ্যটা নিবেন, এই যে এখান থেকে যে আপনি তাই এটাতে ওই অপশনটা নাই, আপনি তার পণ্যটা নিবেন, এখান থেকে পণ্যটা নেওয়ার অপশন আছে, আপনাকে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আপনাকে ওটা পরে বলছি, আগে এটা বুঝেন, কথাটা বুঝেন যে আপনি এখান থেকে তার পণ্যটা নিলেন যে আমি এর পণ্যটা পাবলিশ করব, এই পণ্যটা নিয়ে আপনি যেভাবে ডিজিটাল মার্কেটিং করেন সেই ডিজিটাল মার্কেটিং এর ওয়েতে আপনার নিজস্ব ওয়েবসাইটে প্রোডাক্টটা দিলেন, পাবলিশ করলেন, কিংবা আপনি পেড মার্কেটিং করলেন ফেসবুকে, কিংবা ফ্রিতে ফেসবুকে পাবলিশ করলেন, বা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে পাবলিশ করলেন, ডিরেক্টরি সাবমিশন করলেন, ব্যাকলিংক তৈরি করলেন, এটা আপনি যে কোনো ওয়েতে পাবলিশ করতে পারেন এই পণ্যটা। তাকে আপনি একটা পণ্য বিক্রি করে দিলেন, এই পণ্যটা বিক্রি করার মাধ্যমে আপনি যে যার পণ্যটা বিক্রি হলো সে আপনাকে কিছু কমিশন দিল। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে আপনাকে যে কমিশনটা পাইলেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। কথা কি ক্লিয়ার?
জি ভাইয়া, এখন কথা হলো যে আপনি যে এই যে পণ্যটা বিক্রি করবেন এটার জন্য নিজস্ব ওয়েবসাইট তৈরি করে নিলেন, আপনার আপনার ওয়েবসাইটে আপনি অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করলেন, এ আপনি এদের ইমেজ ব্যবহার করতে পারেন, এদের কন্টেন্ট নিতে পারেন, কন্টেন্টগুলো আপনার ইউনিক হলে গুগলে র্যাঙ্কিং করবে, কিন্তু এখান থেকে যদি আপনি কন্টাক্ট নিতে নিলে আপনাকে ইয়া করবে না, গুগলে প্ল্যান্টই দিবে না, কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন না, যখন কেউ লিখে সার্চ দিবে তখন অটোমেটিক অ্যামাজনে চলে আসবে, আপনার ওয়েবসাইট পাবে না। তো যারা অ্যাফিলিয়েট মার্কেটার তারা কি করে, এখান থেকে ইমেজ গুলো নেয় ঠিক আছে, তারপর নিজেরা কাস্টমাইজ করে নেয় ইমেজ গুলা, যেভাবে আপনাদেরকে দেখাইছি আমি কাস্টমাইজ করা, কাস্টমাইজ ইমেজ কাস্টমাইজ করা কি মনে আছে? হ্যাঁ, ইমেজ কাস্টমাইজ করে নেয় তারা নিজেদের মতো করে তারা, আর এই যে এগুলা আছে না, এই প্রাইস গুলা ঠিক রাখে, তারপরে সবকিছু ঠিক রাখে, কিন্তু তার নিজেদের ভাষা একটু ই করে, চেঞ্জ করে দেয় নিজেদের মতো করে, চেঞ্জ করে তারপর তারা নিজের ওয়েবসাইটে আপলোড করে। তো প্রোডাক্টটা তাদের নিজের ওয়েবসাইট থেকে যখন বিক্রি হয় বা যেভাবেই হোক, যে কোনো ওয়েতে ডিজিটাল মার্কেটে আমি যতগুলো ওয়ে দেখাবো সে ওয়েতে বিক্রি হলে আপনার একটা কমিশন পাবেন, মানে সবকিছুর মাধ্যমে আছে কি ডিজিটাল মার্কেটিং। আপনি যেমন আপনার ক্লায়েন্টের হয়ে কাজ করবেন, ক্লায়েন্টের হয়েও তো কোনো না কোনো পণ্য পাবলিশ করছেন বা বিক্রি করছেন বা সার্ভিস বিক্রি করছেন, ওই টাইপেরই এটা একটা বিষয় যে এখানে ক্লায়েন্ট খুঁজতে হলো না, এখানে অলরেডি পণ্য আছে, আমি জাস্ট পাবলিশ করে দিলাম, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বাংলাদেশেও কিন্তু দারাজও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে, বাংলাদেশের অনেক মানুষ আছে যারা দারাজের হয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, দারাজে কিন্তু এই অপশন আছে, আপনার দারাজে পণ্য বিক্রি করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটার যারা তারা করে কিন্তু। তো কি ক্লিয়ার হলেন অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? হ্যাঁ বুঝতে পারছি ভাই। জি ভাই, জি ভাই বুঝলাম। আচ্ছা, তারপরে বলছে ক্যারিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং জানলে সব সেক্টরেই কাজ করা যায়, আপনি অ্যাফিলিয়েট করেন আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে জব করেন আর সিপিএ মার্কেটিং করেন, যাই করেন না কেন আপনি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গুলো আপনার জন্য আছে, মানে সবকিছুর মূলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট, আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করে রেখে দিলেন, সারা জীবনও কোনো ভিজিটর পাবেন না যদি ডিজিটাল মার্কেটিং সেটা যদি এসইও না করে দেয়, তাহলে কি ক্যারিয়ার অপরচুনিটিটা বোঝা গেল? মানে সবকিছুর পিছনে ডিজিটাল মার্কেটিং আছেই। তারপরে কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং আর ভিডিও মার্কেটিং, এগুলো তো সবগুলোই বলা আছে, বলেছি আমি। এখানের মধ্যে কি কারো অপরিচিত কোনো কিছু আছে? না ভাইয়া। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। হ্যাঁ, আমি মানে ওভারভিউ দিচ্ছি, এই পুরো সিলেবাসটা নিয়ে ওভারভিউ দিব। তারপর ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, এটা কি বলা লাগবে যে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট কি জিনিস বলেন? এখানে কন্টেন্ট মার্কেটিং ছিল, কন্টেন্ট কি জিনিস ভাই? ভিডিও হইতে পারে, আর্টিকেল হইতে পারে। হ্যাঁ, কন্টেন্ট কত প্রকার? ইমেজ তো ভাই কন্টেন্টের মধ্যে পড়ে, ইমেজ যদি আমি ইয়া করি। মূলত কন্টেন্ট কয় প্রকার? এটা আমি প্রথমেই বলেছিলাম, ক্লাস যখন শুরু হয় তখনই বলেছিলাম। আমাদের দ্বিতীয় মূলত কন্টেন্ট তিন প্রকার, পাঁচ প্রকার ভাইয়া। হ্যাঁ, মূলত কন্টেন্ট তিন প্রকার, ঠিক আছে। তো এই কন্টেন্ট গুলো যে মার্কেটিং করবেন, যে কোনো উপায়ে মার্কেটিং করবেন, ওটা হচ্ছে এই কন্টেন্ট মার্কেটিং। আর ইম্পর্টেন্ট তো বলা লাগবে কি, এটা যে ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট আছে এটা ছাড়া, কন্টেন্ট ছাড়া তো দুনিয়া অচল। ইন্ট্রোডাকশন অফ different type of content, এটা দেখেন, আর্টিকেল, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট, অডিও কন্টেন্ট, এগুলো সবই নিয়ে আমি আলাপ আলোচনা করেছি। এখানের মধ্যে কি অপরিচিত কিছু আছে? আর্টিকেল, ইমেজ কন্টেন্ট, ইনফোগ্রাফিক্স যেটা বলছে প্রথম দিকে বলছিলেন, হ্যাঁ, ভিডিও কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট, অডিও কন্টেন্ট, এগুলো নিয়ে কি কোনো আর কোনো কথা নাই? তারপরে এই যে ব্লগিং, স্লাইড কন্টেন্টটা কি?
কেন স্লাইড কন্টেন্ট আমি বলিনি, স্লাইড কন্টেন্ট হচ্ছে স্লাইডার যেগুলো যেগুলো তে পাবলিশ হয় পিডিএফ না পিডিএফ বলছি পিপিটিএক্স তাকে পরে দেবো যেগুলো পাওয়ারপয়েন্ট ও সেগুলো হচ্ছে প্রেজেন্টেশনে অনেক সময় ব্যবহার হয় এই যে স্লাইডার এস এল আই ডি ই আর একটা ওয়েবসাইট দেখাই এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে স্লাইড সবাই স্লাইড শেয়ার করে তাদের নিজস্ব ইয়া আছে যে কোনো যে বিষয় নিয়ে কথা বলবে সে বিষয়ে স্লাইড শেয়ার করে তো এগুলো হচ্ছে স্লাইড কন্টেন্ট এই যে দেখেন এটা কিন্তু একটা স্লাইড আর একটা অন্যটা দেখাই এই স্লাইড দেখেন এই যে এগুলা কিন্তু স্লাইড কিন্তু তার স্লাইডটা পাবলিশ করেছে মানে সে তার কন্টেন্টগুলো এখানে পাবলিশ করেছে স্লাইডের মাধ্যমে এই যে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজ মানে এই পেজগুলো এইভাবে দেখা যায় তারপরে আরেকটা দেখি স্লাইডটা প্রেজেন্টেশনে ব্যবহার হয় তার হ্যাঁ প্রেজেন্টেশন এই যে তার পণ্যটা প্রেজেন্ট করছে মানুষের কাছে স্লাইডের মাধ্যমে তার পণ্য সে প্রচার করছে Back to Walt Disney started with animation and then video. There is no way he ever could imagine how fast video would have taken off and become such an accepted way of communicating. We now have devices such as smartphones and a wide variety of other cameras, which allows us the opportunity to record video and upload it to communicate with our audience immediately. তাহলে কি স্লাইড স্যার বুঝা গেল? জি ভাই। আচ্ছা আর এই যে আমি বলেছিলাম এই কথা যে অডিও কন্টেন্ট কোথায় পাবলিশ করে একজন বলেন ভুলে গেল হবে না অডিও কন্টেন্ট কোথায় পাবলিশ করে মনে নাই কারো আমার মনে হচ্ছে না ভাই আচ্ছা সাউন্ড ক্লাউড এর কথা বলেছিলাম না ইনফোগ্রাফিক্স কন্টেন্ট আর ভিডিও কন্টেন্ট বাদ বাকি আরো দুইটা নিয়ে আমি আলাপ আলোচনা করেছি স্লাইড কন্টেন্ট অডিও কন্টেন্ট নিয়ে আমি কথা বলেছি কিন্তু ভাই এমনিতে মুখে মুখে বলছেন কিন্তু মনে নাই এটা মুখে মুখে বলেছি আমি আমরা তো ওগুলাতে তেমন কাজ নাই স্লাইড কন্টেন্ট অডিও কন্টেন্টে তো তেমন কোনো কাজ নাই ওই জন্য তো আমি বলিনি জি আপনি যে প্রথমের দিকে বলছিলেন এবং আমি নোট করে রাখছি খাতায় হ্যাঁ কিন্তু দুটো নোট করা হয় নাই আমি বলেছিলাম যে অডিও কন্টেন্ট কোথায় পাবলিশ করে জি বলছিলেন কিন্তু ওটা নোট করা হয় নাই আচ্ছা অডিও ভাই আপনাকে জিজ্ঞাসা করবেন না না ভাই আমি সকালের বাসেই আমরা তো লাগে শুনি নি লাগে কেমন এটা প্রথম দিন বলছিল আচ্ছা ঠিক আছে তারপরে যারা ভুলে গেছেন আবার একটু নোট করে নেন স্লাইড কোথায় তাহলে আমরা পাবলিশ করব সেটা বুঝলেন slideshare.com আর অডিও কন্টেন্টের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা সাউন্ড ক্লাউড মনে আসছে
সাউন্ডক্লাউড এখনো মনে আসেনি সাউন্ডক্লাউড কিন্তু আমি বলেছি সোশ্যাল মিডিয়া যখন আমি বলেছিলাম তখনই আমি বলেছি সাউন্ডক্লাউড হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া যেখানে মানে অডিও গানের প্ল্যাটফর্ম না এটা হ্যাঁ হ্যাঁ অডিও কন্টেন্ট সাউন্ড কন্টেন্ট নাকি ওইটাই তো জাস্ট এখানে শুধুমাত্র কি সাউন্ড মানুষ কি গান পাবলিশ করে বা যেটা হোক কথাবার্তা যেটাই হোক সাউন্ড সিস্টেম মার্কেটিংটা করে এই যে জাস্ট সাউন্ড এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার সাউন্ড পাবলিশ করতে পারেন সাউন্ডের মাধ্যমে যে মার্কেটিংটা হয় সাউন্ড ক্লাউড কথা ক্লিয়ার জি ভাই আচ্ছা ফেসবুকে যেমন আমরা কন্টেন্ট পাবলিশ করি এগুলো তো কন্টেন্ট পাবলিশ করতে পারা যাবে ওখানে স্লাইড শেয়ারে যে কি অ্যাকাউন্ট তৈরি করে স্লাইড শেয়ার করতে পারেন স্লাইড তৈরি করে আর এখানে সাউন্ড তৈরি করে সাউন্ডের মাধ্যমে মার্কেটিং করতে পারে এটাই জাস্ট আর কিছুই না তারপরে এইদিকে কিছু কথা লেখা আছে ব্লগিং সাউন্ড বলতে শুধু কি মিউজিক নাকি ওর সাথে ইও থাকবে আর কি আপনার আপনি আপনি যদি বলেন যে হ্যালো আমার একটা পণ্য আছে আমি আম বিক্রি করি এটা একটা সাউন্ড হলো এটাতে মানুষ বুঝে গেল যে আপনি আম বিক্রি করেন এই সাউন্ডটাই আপনি পাবলিশ করে দিলেন সবই পাবলিশ করা যায় ওখানে ক্লায়েন্টদের জন্য নাকি ক্লায়েন্ট এগুলো কাজ দেয় না অবশ্য আমি স্লাইডের একটা ক্লায়েন্টকে দুইটা স্লাইড তৈরি করে দিয়েছিলাম একটা স্লাইডে $10 করে দিয়েছিল দুইটা স্লাইড তৈরি করে দিয়েছিলাম আমি তার পণ্যে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আচ্ছা এদিকে দেখেন এখানে এগুলোর মধ্যে কি কোন নামটা কি অপরিচিত আছে এখানে যেমন আছে কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে কি ব্লগিং ব্লগিং তো আমরা এখন করছি সমস্যা নাই ব্লগিং তো ডিজাইন ডিজাইন গুলো কি আপনারা দেখেছেন বাসায় করেছেন এটা হচ্ছে কি ব্লগিং পার্সোনাল ব্লগ তারপর কোম্পানি ব্লগ ওয়ার্ডপ্রেসে যে ব্লগিং গুলা করি আমরা ওয়ার্ডপ্রেসে যে ব্লগ গুলা করবো তারপর গেস্ট ব্লগ এগুলো সবই হচ্ছে ব্লগ ফ্রি ব্লগ এই যে ব্লগারে যে ব্লগ গুলো আমরা করি সেটা হচ্ছে ফ্রি ব্লগ মানে এগুলো পুরাটাই হচ্ছে একটা ব্লগ এগুলো যে ব্লগিং ওয়ার্ডপ্রেসে ব্লগিং সাইট তৈরি করা আর এই ফ্রিতে এতে ব্লগিং তৈরি করা একই কথা এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসে একটা ব্লগিং আর হচ্ছে ফ্রি ব্লগিং হচ্ছে কি blogger.com এ ফেসবুক লিংকডইন গুগল প্লাস মিডিয়াম আচ্ছা মিডিয়াম সম্পর্কে কে কি নাম জানেন আপনারা মিডিয়াম নাম শুনিনি শুনেছি বাট এটা কি আমি ইউজ করা নাই আচ্ছা এই যে ব্লগার যেমন একটা ওয়েবসাইট না যেগুলোতে এই অ্যাকাউন্ট করে নাকি নিজের সব পেজ ডিজাইন করা যায় জি জি মিডিয়ামও একই জিনিস ব্লগার ওয়েবসাইট ভাইয়া একটু কথা বলতাম বলে ফেলেন এই যে আমার দিকে ইলেকট্রিসিটি নাই যে আমার পায়ে মোবাইলে 10% চার্জ আছে তো বন্ধ হয়ে যাবে এখন ল্যাপটপ বন্ধ হয়ে গেছে তো তার জন্য বলছি যে হয়তো ওই অফ হইতে পারে ক্লাসটা তো রেকর্ডিং চলছে সমস্যা নাই এই যে medium.com এখানে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে এই যে সাইন ইন এখানে অ্যাকাউন্ট তৈরি করে এখানে ব্লগ আপনি যে কোনো বিষয় নিয়ে ব্লগ লিখতে পারেন ব্লগ লেখালেখি করে যে ব্লগার যেমন আপনি আপনার নিজস্ব পেজ তৈরি করলেন না নিজস্ব ওয়েবসাইট তৈরি করলেন না একটা নিজস্ব সাইন ইন করে ই করে অ্যাকাউন্ট তৈরি করে
করতে পারেন, আপনার যে কোনো এগুলো যে কোনো বিষয় আছে যেগুলো সেগুলো আপনি আপনি লেখালেখি করতে পারেন এগুলো বিষয় নিয়ে। আপনি এখানকার যে ডিজাইনটা যদি জানেন আপনি এই ডিজাইন এই ব্লগারে যদি ডিজাইন শিখতে পারেন এটা দেখলে আপনার মনে হবে যে পানি এটা আর কিছুই না, মানে এখানকার প্রত্যেকটা ফিচার যতগুলো এখানে যদি 100টা ফিচার থাকে এখানে আছে 30টা ফিচার বা 20টা ফিচার, এখানে যতগুলো ফিচার আছে তা মানে প্রত্যেকটা আছে এখানে, জাস্ট এটাতে কম আছে ব্লগারে বেশি আছে, মানে ব্লগার ডিজাইন করতে পারলে এটা কোনো বিষয় না আপনার জন্য। ভাই আমাদের কি ওই যে ওয়ার্ডপ্রেস এর ডিজাইন করাগুলো দেখাবেন? ওয়ার্ডপ্রেস ডিজাইন করা দেখাবো আমি, না ওয়ার্ডপ্রেস এর একটু ঝামেলা হয় এটা কঠিন। হ্যাঁ ওয়ার্ডপ্রেস এর ডিজাইন আমি দেখাবো পরে, ওটা পরে আর যদি মনে হয় তো আগে দেখাবো প্রয়োজন হলে। তো এটি কি ই হলো, পরিচিত হলো সব এ পার্ট ডে 1 2 এগুলো কি হইছে কমপ্লিট? জি ভাই। জি ভাই। আচ্ছা রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড কন্টেন্ট টপিকস কি বলছে, অডিয়েন্স রিসার্চ টুল ফেসবুক অডিয়েন্স ইনস, আচ্ছা ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা তো বলেছি আপনাকে, পেজ গ্রুপ সোশ্যাল মিডিয়া পেজ গ্রুপের কথা তো বলেছি। কিভাবে অডিয়েন্স টার্গেট করতে হয় মানে টার্গেটেড অডিয়েন্স কোথায় পাবেন সেগুলো তো বলেছি, গ্রুপ পেজের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয় সেটা তো বলেছি। জি বলেছি। আর ফোরাম পোস্টিং এগুলো আমরা, এটা হচ্ছে লিংক বিল্ডিং এর ক্লাস, আমি লিংক বিল্ডিং যেদিন করাবো সেদিন দেখাই দিব। তারপর কিওয়ার্ড প্ল্যানার কাজ দেখাইছিলাম না মনে আছে? জি ভাইয়া আছে, এটা সবচেয়ে ভালো মনে আছে। হ্যাঁ তারপর কম্পিটিটর কিভাবে রিসার্চ করতে হয় দেখাইছিলাম না, কম্পিটিটর কেন এটা কেন ভালোভাবে মনে থাকবে না, কম্পিটিটর এতবার করে কম্পিটিটর রিসার্চ করা বলে দিলাম। জি ভাই ওভার সাজেস্ট। হ্যাঁ ওভার সাজেস্ট যে কম্পিটিটর হয়। জি ভাই মনে আছে। আর সোশ্যাল মিডিয়া কনভারসেশন ওই যে এঙ্গেজিং কনভারসেশন এঙ্গেজ একই জিনিস। তারপরে কি আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট কি বলছে, আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টের যে ইম্পর্টেন্স এটা বারবার আসে এটা তো বলা লাগে না, আর্টিকেল স্ট্রাকচার টুল, তারপর হাইলাইট সাবটাইটেল হেডিং ক্লোজিং ফরম্যাট, আচ্ছা এটা হচ্ছে এক আর্টিকেল কত ভাবে ডিজাইন করা যায় কিভাবে ডিজাইন করতে হয় সেটা বলা হয়েছে, যে কোথায় আর্টিকেল দিতে হয় কোথায় সাব হেডিং দিতে হয় কোন জায়গাটা হাইলাইট করতে হয় কোথায় লিঙ্ক করতে হয় এই জিনিসটা, মানে একটা আর্টিকেল কিভাবে ডিজাইন করতে হয় সে কথাটা এখানে কিন্তু লেখা আছে, মানে মানে সেগুলো শেখাতে বলছে। আমরা তো কেবল আর্টিকেল ডিজাইন মানে লেখালেখির জন্য কি করতে হয় সেটা তো কালকে আমরা আলাপ আলোচনা করেছি, এখন আমরা যতদিন যাবে প্র্যাকটিস করব তত আরো ভালো মতো কোথায় যে ইমেজটা দিতে হয় ইমেজের ভিতরে কিভাবে লিঙ্ক দিতে হয় এটা তো দেখাইছি আমি না, ব্লগারে তো দেখাইছি কিভাবে লিঙ্ক করতে হয়। তো কিভাবে লিঙ্ক করতে হয় এগুলো মানে আর কোথায় হাই ই টাইটেল দিতে হয় কোথায় হেডিং দিতে হয় এগুলাই, জাস্ট আর্টিকেল কিভাবে লিখতে হয় এই ডিজাইনটা এখানে যেন আমি দেখাই এটা বলা হয়েছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং মানে এই যে আমরা যে মার্কেটিংটা করছি সেটা কিন্তু ইনফ্লুয়েন্স, তারাই কিন্তু ইনফ্লুয়েন্সার। আচ্ছা রিপোর্ট কিভাবে ক্লায়েন্টকে জমা দিবেন সেটা তো আমি দেখাইছি নাকি, ফেসবুক মার্কেটিং করতে দিল কিভাবে প্রতিদিনের রিপোর্টটা তারা তাদেরকে দিবেন এটা তো আমি এক্সেল শীট বলিনি কিভাবে দিব, আপনাদের তো কাজ না ভাই এটা, আমি তো কাজও দিয়েছি এক্সেল শীট ওটা। হ্যাঁ এক্সেল শীটে যে দিয়েছিলেন, হ্যাঁ 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 হোমওয়ার্ক হিসেবে পোস্ট কিভাবে রিপোর্ট জমা দিতে হয় সেটাই, ওয়াচ ভিডিও ইনফোগ্রাফিক ডিজাইন ওন ক্রিয়েটিভ ইমেজ ক্যানভাতে যে ডিজাইন করেছিলাম এই ইনফোগ্রাফিক্স আর ওন ক্রিয়েটিভ ইমেজ ক্যানভা যেটা ইউজ করছি সেটাই। তারপরে কি তাহলে এটা গেল, এবার ডে 5 এন্ড 6 আমাদের, রাইট আর্টিকেল তো চলছে আমাদের।
আচ্ছা সার্চ ইঞ্জিন যেটা বলছে এখানে এটা কি বলছে রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল আচ্ছা রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল যে কথাটা বলছি আপনি আরেকজনের আর্টিকেলকে আপনি আপনার মতো করে লিখে নেবেন সেটাকে কিভাবে লিখতে হবে ওই যে আচ্ছা এটা আপনাদেরকে দেখাইনি আমি রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল জি ভাই এটা দেখাবেন এটা কি দেখাবো না আর্টিকেল লেখানোর সময় দেখাবো এখন এটা দেখালে আবার কয়জন আছে উপস্থিত আচ্ছা 16 জন হয়েছে যখন এটা দেখার টাইম মানে এখন সময় দেখাবেন এখন এটা কি ভালো হয় আচ্ছা জি ভাই রিলেটেড ভালো দেখাতে যখন যেটা দরকার রিলেটেড হিসাবে তখন ভালো হয় আচ্ছা রিরাইট আর্টিকেল মানে একটা আর্টিকেল কে একটা পরের আর্টিকেল আছে ধরেন একজন আর্টিকেল লিখেছে কোন একটা বিষয় নিয়ে একটা আর্টিকেল ডিজিটাল মার্কেটিং লিখে দেন ডিজিটাল মার্কেটিং এখানে ধরেন যে ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে লেখালেখি করা আছে এটা তো মনে হচ্ছে গুগলেরই নিজস্ব নাকি আসেন এখন আপনি এটাকে যে আর্টিকেলটাকে আপনি ব্যবহার করবেন এই আর্টিকেলটাকে আপনি ব্যবহার করবেন আপনি মনে করেছেন যে আর্টিকেলটাকে আপনি ব্যবহার করবেন এতটুকু আপনি নিলেন এ কপি করলেন কপি করে আপনি যে আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন সরাসরি কি ব্যবহার করতে পারবেন আর্টিকেলটাকে চেঞ্জ করতে হবে না না পারা যাবে না সরাসরি হ্যাঁ তো আর্টিকেল আর্টিকেলকে তো চেঞ্জ করতে হবে জি ভাই দেখেন আপনাকে একটা জিনিস দেখাই বিষয়টা এরা দেখছি নতুন ফিচার অ্যাড করেছে অনেকগুলা নতুন ফিচার অ্যাড করেছে কিন্তু আর নিজস্ব যেটা কাজ সেটা কই আচ্ছা এই যে যে লেখাটি আপনি কপি করলেন ওই লেখাটি এখানে দিয়ে দেন দিয়ে দেখেন আপনি কি হয় ঘটনা কি ঘটে পরেশ ভাইয়া নাম প্রেজেন্ট করা হয়ে গেছে কি না না আচ্ছা কারণ ছিল না তো ওই জন্য এই যে দেখেন কে এটা আসি লাস্টে কোন তো মনে হয় ধরে নি ও একজন এখানে দেখেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন কোন ওয়েবসাইট থেকে যে আপনি কপি করেছেন কিনা এই কথাটা কোন ওয়েবসাইট থেকে কপি করেছেন ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখাচ্ছে মানে ওই লেখাটাই দেখাচ্ছে কোন যে লিখেছে সেও হয়তো কপি করেছে এরকম একটা কিছু যে মানে যে কন্টেন্টটা করেছে সেও আরেকজনের তো যতগুলো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটগুলো এখানে এই করবে যে কোথা থেকে কতটুক কপি হয়েছে কতটুক মিলেছে এটি কিন্তু এখানে ওয়েবসাইট গুলো দেখিয়ে দিবে কোন ওয়েবসাইট থেকে কপি করেছি ইউটিউবের সাথে এই কথাটা কিন্তু মিলে গেছে এই যে এই ইউটিউবের এই ইউটিউবটা আপনি যদি জানতে দেখবেন যে ডেসক্রিপশনে এই কথাটা লেখা আছে কথাগুলো লেখা আছে
এখানে কিন্তু ওই কথাগুলো লিখে রেখেছে একটা এই যে পরের কন্টেন্ট কপি করার নতিজা দেখে লাও একটা ভিড় নাই একটা লাইক নাই কিছু নাই তো কোথা থেকে মানে আমি যদি এখন এটা ব্যবহার করতে যাই প্লেগারিজম যেটা আছে 60% এই 60%টাকে আমাদেরকে ঠিক করতে হবে যে এটাকে আমরা ইউনিক করব এই ইউনিক কিভাবে করব সেটা হচ্ছে আমাদেরকে রিরাইট করা তো এটা যখন আমাদের এটা 70% হয়ে যাবে এখানে কিন্তু ইউনিক 40% আছে এটা যখন 70% বা মোর দেন 70% হবে তখন আমাদের কন্টেন্টটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো কথা কি ক্লিয়ার কোন ওয়েবসাইট থেকে পেলেন ভাই হ্যাঁ কোথা থেকে এটা বের করলেন এই যে ওয়েবসাইট তো কথা হলো এটা আমরা কাজ ক্লাস তো করবই কোথায় ছিলাম কোন জায়গাতে এটা আছে আর্টিকেল রিরাইট তো বুঝা গেল আর্টিকেল রিরাইটের বিষয়ে জি ভাইয়া ওই একই কথাই যে কালেক্ট ইনফরমেশন ফর আদার আর্টিকেল ইমেজ কিভাবে আবার ওই যে রিরাইট করে এটা তো ইমেজ অপটিমাইজেশন যেটা করাইছিলাম আপনাদের তারপরে পিলার আর্টিকেল আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম আচ্ছা টাইটেল অপটিমাইজেশন ইমেজ অপটিমাইজেশন কিওয়ার্ড ডেনসিটি চেকিং রিলিভেন্সি ইন্টারনাল এগুলাই হচ্ছিল মানে এগুলা হচ্ছে এসইওর ভিতরে আছে টাইটেল কি আপনারা বুঝেন টাইটেল যেটা আমি কিন্তু এর আগে বলেছি কোনটা টাইটেল টাইটেলে কিওয়ার্ড কিভাবে দিবেন মানে কতটুক কিওয়ার্ড কয়বার কিওয়ার্ড ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন ইমেজ অপটিমাইজেশন যেটা আমাদের ইমেজ কে এসইও করব সেটাই কিওয়ার্ড ডেনসিটি মানে একটার আর্টিকেল লিখবেন 1200 ওয়ার্ডের সে 1200 ওয়ার্ডে কয়বার আপনি আপনার যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি চেকিং কিওয়ার্ড ডেনসিটি চেকিং টা বোঝা গেল এটা কিন্তু আসবে মানে এটা এই কথাটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে কারণ এই কথাটা এখান থেকে একটা নৈর্ব্যক্তিক আসবে আপনার 30 মার্কের যে প্রশ্নটা হবে 100% আসবে কিওয়ার্ড ডেনসিটি চেকিং এই কথাটা তো এটা মনে রাখেন যে আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করেন ওই কিওয়ার্ডটা আপনার 1200 ওয়ার্ডের যে আর্টিকেল লিখবেন কয়বার ব্যবহার করবেন কয়বার ব্যবহার করলে ভালো হবে ওইটা রিসার্চ করা এটাই হচ্ছে কি কিওয়ার্ড ডেনসিটি চেকিং এটা হচ্ছে এসইওর পার্ট একবারে তো কিওয়ার্ড ডেনসিটিটা কি বোঝা গেল জি ভাই আচ্ছা ইন্টারনাল লিংকিং আর এক্সটারনাল লিংকিং এই কথা কিন্তু বলেছিলাম ইনবাউন্ড লিংক আর আউটবাউন্ড লিংক এই কথা কিন্তু বলেছি মনে আছে আছে ভাই মনে আছে আছে ভাই না ভাই এত মনে নেই আরে একটু জোরে বলো আছে ভাই আছে এই না ভাই কি রনি করিম কিছু বলছো নাকি হ্যাঁ জি ভাই আমার প্রেজেন্টটা করেছেন ভাই প্রেজেন্ট নীতি হবে ভাইয়া যে আপনি যে একটা ফর্ম দিচ্ছেন না গুগল ফর্মটা ডিক্লারেশন যেটা ফরম্যাট আছে এই ফর্মটা এডিট করব কিভাবে মানে এডিট করে ওটা দিতে হবে তাই না আবার আপলোড দিতে হবে এইটা কম্পিউটারে কিন্তু ডাউনলোড করতে হবে
ডক ফাইল হ্যাঁ ডক ফাইল করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে এরকম একটা ডক ফাইল হবে এরকম ভাবে ডক ফাইল ডাউনলোড হবে এটা দেই আপনাদের আমার এই যে সাপোর্ট করছে না কারণ কি আমার অপরূপ বিজয় কিছু দেওয়া না এই জন্য তো আপনারা যদি তো এরকম সাপোর্ট না করে তাহলে আপনারা কোন একটা কম্পিউটারের দোকানে যে ওদেরকে দিবেন ওরা কিন্তু ওদের কিন্তু এগুলো সব কিছু দেওয়া থাকে যারা এডিট করে তো তাদেরকে দিবেন এখানে হয়তো লেখা আছে যে নাম এই কথাটা মনে হয় লেখা আছে এখানে আমার নাম কি এখানে আমার নামটা লিখে দিলেন এম ডি কামরুল পারভেজ এই কথাটা লিখে আপনি সেভ করে দিলে তো সেভ হয়ে গেল এখানে না বুঝার তো কিছুই নাই আপনার যদি সাপোর্ট করে আপনি আপনার মতো করে লিখবেন আর যদি সাপোর্ট না করে কোন একটা কম্পিউটার দোকানে যে দিয়ে দেন আর যদি পারেন যে না আমি কম্পিউটার দোকান এটা তো পারি আপনি মানে ডক ফাইল হিসেবে ডাউনলোড করতে হবে আগে তাই না আগে ডাউনলোড করবেন তারপর আবার আপলোড করে দিবেন আপলোড কিভাবে করবেন এই ডক ফাইলটাকে আবার পিডিএফ এ কনভার্ট করে নেবেন পিডিএফ এ করতে হবে হ্যাঁ এই ডক ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট এই যে গুগলে দেখেন ডক টু পিডিএফ কনভার্টার এই যে লিখলে চলে আসবে প্রথমে আচ্ছা ওগুলো পারে ঠিক আছে আচ্ছা পারলেই ভালো এই যে যারা পারে না তারা একটু দেখে নেন এখানে জাস্ট ফাইলটা কোন ফাইলটা কই যে ফাইলটা আমি আপনি পূরণ করবেন ধরেন এটা আপনার এই যে এটা আপনার ফাইল এটা আপলোড করবেন আপলোড হচ্ছে এই যে কনভার্টিং চলছে এই যে কনভার্ট হয়েছে জাস্ট ডাউনলোড ডাউনলোড করলে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড এই যে পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে গেল এটা এটা তার এডিট করা যাবে এই যে দেখেন জানে না তাই এখানে আবার সাপোর্ট করেছে আমার নাম এটা এখানে আর এডিট করতে পারবেন না এই যে ডক ফাইল এই ফাইলটা জমা দিতে হবে তারপর বুঝা গেছে হ্যাঁ জি ভাইয়া এই যে এখানে কিন্তু সাপোর্ট করেছে তো আপনারা একটু আইডিয়া করে না হলে বসাই নিতে পারেন আপনারা যে আইডিয়া করে কোথায় নাম আছে কোথায় গ্রাম মহল্লা আছে ওইটা আইডিয়া করে নিজেরা লিখে দিবেন দিয়ে পিডিএফ করবেন সাপোর্ট করে দিবেন লেখাগুলো এই যে যেমন আমার করে গেছে আর যদি না পারেন কম্পিউটার দোকানে যান ওরাই করে দিবে এই সার্টিফিকেটের মূল্য কিন্তু অনেক আমি আপনার দুই জায়গাতে নাম আছে তো আমাদের কোনটা ওটা কিভাবে বুঝবো কিসের নাম আছে ওই যে আরেকটা যেটা ফর্ম আছে না মানে আমাদের ব্যাচ যেটা আপনার ওই যে ওটা 352 একটা আছে এটা লট ওটা 34 হবে 34 আমাদের 34টা আমাদের আরে কেমন কথা বলছো এটা দেখো তো তুমি কই ওটা কেন বুঝবা না তুমি এই বিষয়টা কেন বুঝবা না এটা না বুঝার তো কিছু নাই এখানে দেখো তো কি লেখা আছে এখানে এখানে কামরুল পারভেজ আছে কামরুল পারভেজ আপনাদের ট্রেনার দুই মানে আমি জি হ্যাঁ তো এটা হচ্ছে 34 আমাদের এটা 34 DM252 হ্যাঁ এখানে দেখেন DM03 DM03 কি আপনাদের আপনাদের হচ্ছে DM02 তো এখানে 252 আছে মানে এটা আপনাদের DM03 এটা হচ্ছে বিকালের ব্যাচের এই 03 এটা হচ্ছে ওদের আর এটা হচ্ছে আপনাদের এটা তো কালকে বলেছি বুঝা গেল জি ভাইয়া আর এটা এগুলা তো এগুলা সবই তো স্ক্যান কপি দিবেন আর এটা তো পিডিএফ করে জমা দিবেন যেটা এখান থেকে ডাউনলোড করে পিডিএফ জমা দিবেন এটা তো বললাম জিলা জিলা কি দিব মাসুদ রানা এখানে জেলা ছিল জেলা আপনার যেটা জেলা সেটাই দিবেন নিজের যেটা জেলা সেটাই দিবেন ওখানে যদি আপনার জেলা চাই আপনার জেলা যদি ঢাকা হয় তো ঢাকাই দিবেন কার আন্ডারে করছেন এটা তো দেখা বোঝা যাচ্ছে এটা থাকলেই হলো কোনো সমস্যা নাই
আচ্ছা তাহলে এই যে এক্সটার্নাল লিংক আর ইন্টারনাল লিংক নিয়ে কথা বলছিলাম, এটা কি অপরিচিত ওয়ার্ড? হ্যাঁ কি হলো, কেউ কি বলছে না যে আসে কি কেউ নাকি সবাই চলে গেল? আছি ভাই আছি। হ্যাঁ ভাই কি বলছেন বলেন ভাই। আসি এতক্ষণ কইছে আপনি ভাই ভুলে গেছে তাই কথা বলছে না। আজকে ক্লাসটা একটু অন্যরকম, আজকে একটা পরীক্ষার মতো তো তাই। আচ্ছা ভাই ভাই যাচ্ছে সমস্যা নেই। এই যে ওই ফর্মে নাকি এটা আছে যে কোন জেলা থেকে আমি ট্রেনিং করছি, তো ওটা ওটা আপনারা চাপাই দিবেন, আর যদি আপনাদের নিজস্ব জেলা যায় তাহলে আপনাদের নিজস্ব জেলা দিবেন, আর ট্রেনিং কোন জেলা থেকে করছেন সেটা চাপাই দিবেন। আচ্ছা ইন্টারনাল লিংকিং এক্সটারনাল লিংকিং এ কথা তারা সবাই বুঝেছেন, তাহলে আর বললাম না। 52 রেটটা কি আপনারা বুঝেন? 52 রেট বলেছি কিন্তু কিন্তু মনে নাও থাকতে পারে। জি স্যার। জি ভাই মনে নেই। আচ্ছা ভাই মনে আছে উঠানা মানে কি যেন করেছেন বললেন। বাউন্স রেট একজন আপনার একটা ওয়েবসাইট তৈরি করেছেন, ও কতক্ষণ এসে থাকছে আপনার ওয়েবসাইটে? ও ও যদি এসেই চলে যায় বাউন্স রেট যত মানে কম হবে তত খারাপ আপনার ওয়েবসাইটের জন্য, না যদি বেশি হয়, যদি বেশি দেখায় যে বাউন্স রেট কিন্তু সিমিলার ওয়েবে চেক করা যাচ্ছিল না কোথায়, আপনার ওয়েবসাইট যদি বাউন্স রেট যদি বেশি হয়ে যায় তাহলে আপনার ওয়েবসাইটের জন্য খারাপ, মানে দেখা গেল যে বাউন্স রেট হচ্ছে 60-70% বাউন্স রেট, ওই ওয়েবসাইট কিন্তু র‍্যাঙ্ক করবে না। কারণ মানে কেউ মানে কেউ যদি ঢুকলো ঢুকে ওয়েবসাইট ঢুকে বের হয়ে গেছে, কেউ একজন ওয়েবসাইটে আসলো, এসে আসার পর 10 সেকেন্ডের আগে সে দ্রুত বের হয়ে গেল, তাহলে কিন্তু এটা একটা বাউন্স রেট হয়ে গেল, অপমান করে দিল, দ্রুত বাইর হয়ে গেল, মানে তখন গুগল মনে করবে যে এই আর্টিকেলটা মনে হয় গুরুত্বপূর্ণ আর্টিকেল না, এটা ফালতু আর্টিকেল যাই তাই লিখেছে, এই কথা মনে করে তাকে পিছনে ফেলে দেবে ওয়েবসাইটটাকে। কনভার্ট টু ইংগেজিং কন্টেন্ট ভ্যালুয়েবল কন্টেন্ট, এগুলা কন্টেন্টের মূল্য কি? এগুলা শুধু কন্টেন্ট আর কন্টেন্ট চারিদিকে। আচ্ছা ক্যানভা দেখাইছি, স্কেটস এগুলা দেখার দরকার নাই, ক্যানভাতে জাস্ট ক্যানভাতে ডিজাইন করতে পারলেই হবে, ওই একই জিনিস, এগুলো তো ডিজাইনার ডিজাইন করা যায়, জাস্ট ক্যানভাতে ডিজাইন করতে পারলেই হলো। তারপরে ক্রিয়েশন, এই যে ক্যামটাসিয়া ভিডিও এডিটিং এর জন্য যেটা ব্যবহার করছে, ভিডিও এডিটিং এর জন্য ক্যামটাসিয়া দেখাবো বলেছি ক্যামটাসিয়া, তারপরে কি এফেক্টস দেওয়া দরকার নাই, ভিডিও এফেক্টস দরকার নাই, ক্যামটাসিয়া যে কোনো একটাতে জানলেই হলো। আচ্ছা স্লাইড, যেটা স্লাইড তৈরি করে পিপি পাওয়ার পয়েন্ট তো সবাই কাজ করতে পারে তাই না? পাওয়ার পয়েন্টে তো স্লাইড সবাই তৈরি করতে পারে, আপনাদের যেদিন ফাইনাল ভাইবা হবে, ও আচ্ছা 10 মার্ক খুঁজে পাচ্ছিলাম না যে 10 মার্ক কিভাবে হলো, আপনাদেরকে একটা ভাইবা দিতে হবে, ভাইবাটা আমাকে দিতে হবে যে আপনাদেরকে আমার পাওয়ার পয়েন্টে একটা ভাইবা তৈরি করে আমাকে দিতে হবে, মানে সবাইকে আমরা এতদিনে যা যা শিখছি এগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ এগুলো ফাইনাল একটা পাওয়ার পয়েন্ট তৈরি করে, মানে একটা ফর্মে একটা আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম। হ্যাঁ কি হইছে, কি নাম? ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আছে একটা ফর্মে, প্রতিষ্ঠান নাম যারা প্রতিষ্ঠান হচ্ছে ওটা হচ্ছে ইয়া যে কি মোবিল লিমিটেড, মোবিল লিমিটেড, আর যে প্যাকেজ নাম্বার লট নাম্বার এটা তো ওই যে আমাদের যেটা এটা তো কালকে মেসেজ করে দিয়েছিলাম পার্সোনালি, আপনি এই আপনি বিকেলের ব্যাচে না? হ্যাঁ বিকেলের ব্যাচে তো প্লট নাম্বার আর বি নাম্বার আলাদা, তো বিকেলের ব্যাচে তো আজকে এটা দেখাইতাম যে প্লট নাম্বার আছে ওই যে 035, এই যে লট এটা সিএন 0, এই যে লট 4, লট 4, লট 4, আচ্ছা এই ফর্মটাতে ছিল না এটা, আচ্ছা এই ফর্মে তো থাকে
হ্যাঁ ফর্মে আছে নামের এখানে আছে এটা সিলেক্ট করলেই হবে নাকি হ্যাঁ আপনাদের এই যে এটা 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 03 যারা আপনারা 03 এটা তাহলে প্যাকেজ নাম্বার কোনটা হচ্ছে 03 আমি বসে বসে আমি সলভ করে দিব আপনি করেন এখন আর হলো লট নাম্বার দেখো তাও বলছে আমাকে এটা এক্সাইটমেন্ট ওকে আচ্ছা তো আমরা কোথায় গেছিলাম পাওয়ারপয়েন্ট আচ্ছা slideshare.com আই খায়া দা কাজ নাই একই জিনিস বারবার দিয়ে ঘুরে ঘুরে দিয়েছে পোস্ট আর্টিকেল ওয়েব 2.0 মানে এটা যে আমরা ব্যাকলিং যখন তৈরি করব তখন এটা ওয়েব 2.0 তে ব্যাকলিং তৈরি করব ডিরেক্টরি সাবমিশন করব গেস্ট পোস্টিং করব এগুলাই হচ্ছে পোস্ট আর্টিকেল বলছে আর এটাকে ইন ওয়েব 2.0 তে আমরা কিভাবে ব্যাকলিং তৈরি করব ওই কথাটাই বলছে এখানে এই যে গেস্ট পোস্টিং আছে তারপরে এগুলো সব আপনাদের পরিচিত এখানে মানে আনকমন কিছু একটা দেখতে চাচ্ছি যে মানে পাচ্ছি না যে মানে কোনগুলা এগুলো সবগুলো নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে ওয়ার্ডপ্রেস নিয়ে করতে হবে ডোমেন সিলেকশন হোস্টিং কনফিগারেশন এ বাবা ডোমেন হোস্টিং কিনা তাহলে টাকা দেখ দেখিয়ে দিব হোস্টিং কিভাবে কনফিগারেশন করতে হয় মানে একটা ডোমেন হোস্টিং কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে মানে আপনি একটা ওয়েবসাইট কিভাবে সেট আপ করুন সেটা দেখাইতে বলেছে সি প্যানেল কাজ দেখাইছে অবশ্য এগুলা সাপ্লাই না করলে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস যেদিন মানে আমি একটা দেখাবো টেনশন নেই জি ভাইয়া ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাজ করে এটা দেখাইতে বলেছে এটা দেখাবো আমি আপনাদের এই যে কুইজ এন্ড অ্যাসাইনমেন্ট মানে প্রত্যেকটা যখন শেষ হবে পার্ট তখন একটা কুইজ আর অ্যাসাইনমেন্ট নিতে হবে আমাকে অ্যাসাইনমেন্ট তো দিয়েছি আপনাদের তো এটা কবে নিতে হবে কত কবে বলেছে 10 দিন পর একটা কুইজ আর অ্যাসাইনমেন্ট আমাদের তো 11টা 12টা ক্লাস হয়ে গেছে আপনাদের তো নেওয়া হয়নি একটা নিতে হবে আমার স্যারও বলেছে আমাকে যে একটা পরীক্ষা নাও আগে সোশ্যাল মিডিয়া ওদের একটা পরীক্ষা নিবা আমি তো নেওয়াই হয়নি ইন্ট্রোডাকশন উইথ ফেসবুক মার্কেটিং এটা কোনো কথা ফেসবুক মার্কেটিং উপরেও ছিল এই নিচেও আছে ফেসবুক অ্যালগরিদম আচ্ছা ফেসবুক অ্যালগরিদমের কথা আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে ফেসবুক কিভাবে কাজ করে যে আপনি কিভাবে টার্গেট করে ফেসবুক আপনি যদি লিখেন যে আমি আজকে ফাস্ট ফুড খাবার খাচ্ছি অমুক এতে হোটেলে তার মানে সে বুঝে গেল পিৎজা খাচ্ছি তার মানে সে বুঝে গেল যে আপনি ফাস্ট ফুড পছন্দ করেন মানে এগুলো পুরাটা কিন্তু মানে ফেসবুক খুব অ্যালগোরিদমটা খুব শক্ত তারা কিন্তু বুঝে যায় ওই জন্য টার্গেট করা খুব ভালো হয় এই ফেসবুক অ্যালগোরিদমটা পেড মার্কেটিং এর ক্ষেত্রে মানে খুব কাজে লাগে লাইক কমেন্ট থেকে বুঝতে পারেন না ওগুলো ভাই হ্যাঁ লাইক কমেন্ট থেকে বিভিন্ন জায়গায় একটা অ্যাকাউন্ট থেকে যদি লাইক দেওয়া হয় বা কমেন্ট দেওয়া হয় খাবারের ভাই হ্যাঁ সব থেকে তো বুঝতে পারে সবই আপনার ওরা ই করে মনিটরিং করে সবকিছুই প্রত্যেকটা ডাটা ওদের কাছে থাকে আপনি যদি ডিলেটও করে দেন পরবর্তীতে তারপর আপনার কাছে থাকবে ওদের কাছে থাকবে আপনি চাইলে ব্যাকআপ করতে পারেন তাদের ওই ওই ডাটাগুলো আবার আচ্ছা লিড কে কিভাবে কনভার্সেশন সেলে কনভার্সেশন করা যায় এগুলা আলাপ আলোচনা করতে বলেছে মানে আপনি নিয়ে আসলেন ভিজিটর আসলো কিভাবে তারা কোনটা কিনবে যারা আসলো তাদেরকে আবার ট্র্যাক করবেন ট্র্যাক করা যায় এটা কিন্তু পিক্সেল দিয়ে যারা আসবে আপনার ওয়েবসাইটে আপনি দেখবেন যে আপনি কোন আপনি আজকে দেখবেন যে আপনি ইয়াতে যান পিওনিয়ারের অ্যাকাউন্টে একটা ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইট ভিজিট করে আসবেন মানে কোন যদি দেখবেন যদি দেখেন যে ফেসবুকে পিওনিয়ারের অ্যাডভার্টাইজ দিয়েছে যে ক্লিক করেছেন ক্লিক করে ওদের ওয়েবসাইটে চলে গেছেন কালকেও দেখবেন যে আপনাকে ওই অ্যাডটা শো করবে পরশু দিনও আপনাকে ওই অ্যাডটাই শো করবে মানে আপনাকে সেলে কনভার্ট করবে তারা এটাই বলছে কম্পিটিটর পেজ সোশ্যাল মিডিয়া ইমেল সিগনেচার আচ্ছা বা ইমেল সিগনেচার কি মানে বলেনি তো ইমেল মার্কেটিং যেদিন শিখাবো সেদিন ইমেল সিগনেচার নিয়ে কথা হবে
আচ্ছা আপনারা কি আপনাদের ইমেইলে কি দেখেছেন কখনো যে ইমেইল একটা আসছে নিচে একটা ইয়া আছে ফুটার আছে ফুটারে লেখা আছে কোন কোন কিছু এরকম কি ইমেইল পাননি আপনারা কোনদিন ইমেইল কি চেক করেছেন ইমেইল মনে চেকই করে না আর ডুয়োলিঙ্গোটা দেখি ওপেন করে দেখি এর ফুটার নাই ফুটার সিগনেচার কার থাকতে পারে আচ্ছা এই দেখেন এখানে আছে না এই যে ফুটার দেওয়া আছে না এই যে এখানে নিচে নিচে যে কথাগুলো লেখা আছে হ্যাঁ হ্যাঁ আবার ফুটার ডিজাইন করে তারপর এটা এগুলা লিখে তো এগুলা লেখাটার মানে হচ্ছে আরো ট্রাস্টেড হয়ে যাওয়া মানে এটা তো মানুষ কেন জানি মানুষ এগুলাতে আগ্রহী বেশি হয় দেখে মনে হয় যে প্রফেশনাল লুক একটা থাকে তো এই ফুটারটা এটাকে ফুটার সিগনেচার বলছে যে আপনার ঠিকানা মিকানা দেওয়া আছে এগুলাকে ফুটার সিগনেচার বলছে এগুলা থাকলে কেন জানি একটু এনগেজমেন্ট বেশি হয় ইমেল মার্কেটিং এ হয়তো বা ট্রাস্ট করে মানুষে এগুলা যখন দেখে যে ঠিকানা দেওয়া আছে সবকিছু দেওয়া আছে তখন মানুষ ট্রাস্ট করে ওটা অরিজিনাল লিগ্যালিটি প্রমাণ করে ভাই হ্যাঁ হইতে পারে যে মানে মানুষের কাছে এটা মনে হয় এটা কোম্পানি থেকে যখন মেইল করে এটা তার লোকেশন বা ডিটেইলস আর কোম্পানি নেম এগুলো কেউ আপনাকে বললো যে আমি আপনাকে কালকে 10 টাকা দিব সে দেখবা না দেখ আপনার একটা মনে হইতে পারে যে মানে হয়তো বা পাবো কালকে একটা ট্রাস্ট তার উপরে এরকম একটা মনে হয় বিষয় এটা যে পেড মার্কেটিং এর কথা বলা আছে ফেসবুক পেড মার্কেটিং এর এই যে অডিয়েন্স কিভাবে টার্গেট করে আপনাদের ই তো দেখাইছিলাম এই যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যেটা অ্যাড ম্যানেজার সেটাতে অ্যাড ম্যানেজারে দেখাইছিলাম যে ওখানে কিন্তু টার্গেট করা যায় কত বয়স তারপর কোথাকার কত রেডিয়েশন হবে কোন জায়গার একটা জায়গা রাজশাহীতে একটা মার্কেটিং করবেন তো কত কিলোমিটার ধরে সে মার্কেটিংটা করবেন কোন এজ এক যে মানে কত বয়স আলাপ আলোচনা করেছে আচ্ছা এনগেজমেন্ট বিষয়টা বুঝেছে বলেছি আমি ইমপ্রেশন ইমপ্রেশন এনগেজমেন্ট রিচ এগুলা যে হই যে এতই দেখা যায় এটা কোথায় 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 দেখা যায় বলেন তো ফেসবুক পেজে হ্যাঁ ফেসবুক পেজে কিন্তু এগুলা আমি আরেকটা জিনিস দেখাইছি আপনাদের পোস্ট করার পর ওই যে বাফারে হ্যাঁ বাফারে কিন্তু এগুলা দেখা যায় কনভারসেশন সিটিআর সিপিএম সিপিসি ROI return on investment ad relevancy acha CTR CMP CPC এগুলো আপনারা সার্চ করে নিন গ্রুপে CTR আমি মানে এটার ই ভুলে গেছি ফুল অর্ড ভুলে গেছি এই CTR ক্লিক থ্রু মানে আপনার কোনো একজন পেজে আপনি একটা পোস্ট করেছেন ওই পোস্টটা জাস্ট কেউ একজন ভিউ করেছে ওটা আলাদা জিনিস আর কেউ একজন ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেছে এটা একটা জিনিস তো কেউ যদি ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যান সেটা হচ্ছে ক্লিক থ্রু রেট CTR ক্লিক থ্রু রেট তারপরে CPM ক্লিক পার ইমপ্রেশন সম্ভবত দেখা যাক কি হয় মানে আপনার ওইটাকে ওই পণ্যটাকে কয়জন মানে পছন্দ করেছে এটা কস্ট পার মাইল
ওয়াশ টার্মিনোলজি আপনাদেরকে বললাম না রেডিয়েশন ঠিক করার কথা, যে কত এলাকা এলাকা কত দূর এলাকা টার্গেট করছে, তো ওই টার্গেটটা আপনি যে একটা অ্যাড দিবেন কতটুকু, আর শুধু রাজশাহীর ভিতরে দিলে খরচ বেশি হবে না, যদি রাজশাহী সিটি পুরো সিটিটার মধ্যে যদি দেন তাহলে খরচ বেশি হবে বলেন? এটা যত বাড়বে তত বেশি খরচ হবে, ওটাই বলছে যে রেডিয়েশনে কেমন খরচ হয়। ফেসবুকে বোস্ট কিভাবে করে ভাই, ওটা কি থাকবে আমাদের মধ্যে? রাগ ধরে আমাকে, এই যে আমি বোস্ট খুবই ঘৃণা করি তাই। হ্যাঁ ফেসবুক বোস্ট খুবই ঘৃণা করি, কোনো কাজ হয় না ফেসবুক বোস্টে তাই। হ্যাঁ ভাই তাও একবার দেখাই দিন। তার মনে চাইবে আচ্ছা আপনি $5 খরচ করলেন বুস্ট করলেন, যদি কাজ না হয় কেমন লাগে মনটাই? খারাপ লাগে যেগুলো আপনার এখন, তাহলে আপনারা এক কাজ করবেন এই অ্যাড এর বিষয়টা নিয়ে আপনারা একে কমপ্লেন করবেন, এই যারা আমাদের মনিটরিং আছে তাদেরকে বলবেন যে স্যার আমাদের তো ট্রেনার অ্যাড তো দেখাচ্ছে না, ফেসবুক তো পেইড অ্যাড তো দেখাচ্ছে না, জাস্ট ফ্রিতে কিভাবে কাজ করতে হয় এগুলাই দেখাই গেছে, আমাদের তো অ্যাড দেখাচ্ছে না, এটা নিয়ে আপনারা কমপ্লেন করবেন। আমি বলছি যে কমপ্লেন করবেন, এটা আমাদের মার্কেটিং এর পেইড মেথড মানে ইউনাইট ট্রেনিং নাই নাকি? এই তো পেইড মার্কেটিং তো তাদের আপনাদেরকে দেখাতে বলেছে, তো আপনারা এটা নিয়ে কমপ্লেন করবেন যে পেইড মার্কেটিং দেখাচ্ছে না, জাস্ট ফ্রিতে কিভাবে কাজ করতে হয় সেগুলো দেখাচ্ছে, তাহলে আমি বলার সুযোগ পাবো যে পেইড মার্কেটিং তো ভাই আমি দেখাতে পারবো না, দেখাতে চাইলে আমাকে তাহলে ই দিতে হবে, কার্ড এক্সট্রা বোনাস দিতে হবে। হ্যাঁ কার্ড দিতে হবে, আমি দেখাবো। আচ্ছা এখানে কাজটা এগুলো দেওয়া আছে। আচ্ছা এই ফেসবুক নিয়ে অনেকগুলো মানে ক্যাম্পেইন নিয়ে অনেক কথা বলা আছে, এই ক্যাম্পেইন কেন বলেছে জানেন? ফেসবুক মার্কেটিং টেক কেউ একজন যদি জানে সে আর তাকে আর অন্য কোথাও মার্কেট করা লাগবে না, কারণ ফেসবুক দুনিয়ার মানুষ ব্যবহার করে, দুনিয়ার মানুষের কাছে ওই পণ্য বিক্রি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। এই ফেসবুক পিক্সেল পিক্সেল কিভাবে সেট করা হয়, মানে আপনাদের পুরা এটা যদি কেউ যদি ডিজিটাল মার্কেটিং কোনো কিছুই না জানে, জাস্ট যদি ফেসবুক অ্যাড অ্যাডটাই জানে যে অ্যাড কিভাবে কন্ট্রোল করতে হয়, তো তাকে আর কিছু জানতে হবে না। হচ্ছে জনগণ নিয়ে আসে আমাদের ওয়েবসাইটে, তো আপনি যদি পেইড মার্কেটিং জানেন ফেসবুকের এই যে মার্কেটিংটা যদি জানেন, তো আপনার কাছে হিউজ পরিমাণ ট্রাফিক, আর কোথাও ট্রাফিক দরকার নাই আপনার, আর কোথাও আপনাদের কিওয়ার্ড রিসার্চ দরকার হলে আরো যখন করবো আরো করতে হবে আমাদের। তারপর অর্গানিক ট্রাফিক, অর্গানিক ট্রাফিক বলতে একটা ওয়েবসাইট কে র্যাঙ্ক করে র্যাঙ্ক করার যে ট্রাফিক পার্থক্য কি, কেউ একজন বলেন? কি বলবেন না কেউ নাকি?
ভাই আরেকবার কোশ্চেনটা একটু যদি করতেন আমি এই যে ওয়ান পেজ আর অফ পেজ বলতে কি ভাই ওয়ান পেজ অপটিমাইজেশন আর অফ পেজ অপটিমাইজেশন বলেছিলাম আমি কথা বলেছিলাম ও ভুলে গেছেন একটা ওয়েবসাইটের ভিতরে টাইটেল হেডিং মেটা ট্যাগ এগুলা যে এডিট করব সেটা হচ্ছে ওয়ান পেজ আর যে লিংক বিল্ডিং করব সেগুলো হচ্ছে অফ পেজ বাইরে যেগুলো কাজ করব আমরা সি প্যানেলে যে যে কাজগুলো করব সেগুলো হচ্ছে ওয়ান পেজ আর এমনিতে যেগুলো কাজ করব সেগুলো হচ্ছে কি অফ পেজ যেগুলো পোস্ট বা পোস্ট যেগুলো করি ওগুলো তো সি প্যানেলের বাইরে তাই না নাকি হ্যাঁ এগুলো হচ্ছে অফ পেজ লিংক বিল্ডিং এর কাজ লিংক বিল্ডিং এর যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে অফ পেজ আচ্ছা গুগল ওয়েব মাস্টার টুল গুগল ওয়েব মাস্টার টুল আপনারা গুগল ওয়েব মাস্টার টুল যেটা ই ব্যবহার করছেন না গুগল কিওয়ার্ড প্ল্যানার জি জি গুগল ওয়েব প্ল্যানার यस ভাই কিওয়ার্ড প্ল্যানার আরো দুই একটা টুলস আছে গুগলেরই সেগুলো কি মানে ওয়েব মাস্টার ওয়েব মাস্টার টুলস হচ্ছে ওদেরই একটা প্রোডাক্ট তার পেজের স্পিড চেক করে গুগলের গুগলের স্পিড চেকার দিয়ে এই যে ওখানকার পড়া এই যে আবার ওখানে নিয়ে আসবে আপনার ওয়েবসাইট থাকা লাগবে আপনার ওয়েবসাইটটা কেমন পারফরম্যান্স করছে ডিএনএস ভেরিফিকেশন আছে কিনা মানে একটু ওয়েবসাইট সম্পর্কে জানার জন্য এটা আগে ওয়েবসাইট তৈরি হোক তারপর গুগল অ্যানালাইসিস ওই যে পেজ পেজের স্পিড কেমন তারপরে কেমন অডিয়েন্স আসছে এগুলো যে অ্যানালাইসিস করব এটাই হচ্ছে গুগল অ্যানালাইসিস গুগল অ্যানালাইটিক্স এটাও কিন্তু একটা গুগলের পরে যেমন কিওয়ার্ড প্ল্যানার একটা টুলস এগুলো ওয়েবসাইট তৈরি হওয়ার পর এই টুলস গুলো কাজে লাগে যে কেমন ভিজিটর আসছে বাউন্স রেট কত এগুলো চেক করে এই দুটো টুলস দিয়ে গুগলের এই দুটো টুলস আচ্ছা মার্কেটিং অ্যাড টুইটার এন্ড পিন্টারেস্ট আমরা দেখ কিসে কিসে করব বলেছি টুইটার এন্ড ইনস্টাগ্রামে এখানে পিন্টারেস্ট বলছে পিন্টারেস্ট থেকে ভিজিটর ওরকম আসে না দরকার নাই এটা লিংকডইন এন্ড কোয়ারা হ্যাঁ কোয়ারাটা শেখা যেতে পারে ও কোয়ারাতে তো শিখবই কোয়ারাতে তো আমরা লিংক বিল্ডিং করবো তখন তো শিখবো এটা নিয়ে টেনশন করার কিছু নাই মার্কেটিং থ্রু ইউটিউব ইউটিউব মার্কেটিং এটা তো দেখবো বলেছি যে ইউটিউবে ভিডিও এডিটিং শেখার পর আমরা ইউটিউব মার্কেটিং দেখবো তো আমরা থ্যাংক ইউ আমাদের তো হয়ে গেছে সব তো সব নিয়ে তো আমরা আলাপ আলোচনা করবো ভবিষ্যতে যেগুলো হয়েছে হয়েছে যেগুলো হয়নি সেগুলো তো আলাপ আলোচনা করবোই এটা তো সিলেবাস আছে সব কমপ্লিট হয়ে গেল ভাই জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম যে মানে যখন আমি কোনো কিছু পড়াবো যেন অপরিচিত না থাকে যে এটা ভাই কোনটা এটা কোনটা এটা বলে দিলাম মুবিন লিমিটেড বললাম মুবিন আচ্ছা ওটা দিয়েই তো দিয়েছি ওকে নামটা প্রেজেন্ট করে নি হ্যাঁ আচ্ছা নাম কয়েকজনের প্রেজেন্ট দিতে হবে তাই একটু ডাবল ডিভাইস কানেকশন উপস্থিতি কত আছে ফরম্যাট থেকে তো ওই অপশনই আছে ওটা তো চেঞ্জ করা যায় একটু ডাবল ডিভাইস কানেকশন দাও সবাই আমার কাছে আছে কি
আচ্ছা এটা একটু ক্লাসের লিংকটা আমার কাছে নাই মনে হচ্ছে কোন ক্লাসের লিংক ভাই এই যে এই লিংকটা এটা ক্লাস আমাদের আচ্ছা দিতে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি ভাই ওখান থেকে তো গেলে তো আমি পারবো পাবো না মোবাইল আছে না ও একই তো দিলে রেকর্ড তো আমার করা যাবে নাকি ভাই আমরা কি রেকর্ড করতে পারবো নাকি হ্যাঁ ভাই মাইক্রোফোনটা একটু অফ করেন ভাই সাউন্ডটা ডিভাইসে দিলে আরে দুটো ডিভাইস দিলে একটা 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 মাইক্রোফোন অফ করো আচ্ছা ওকে আমার বাসার পাশে রেড জোন পড়ে গেছে ভাই রাজারামপুর জি ভাই আছে কি আছে না জি ভাই কোনটা জি ভাই আছি ভাই আছি আচ্ছা আচ্ছা সামির সুলতান আছে না সামিউল ইসলাম ও তো নাই আসছিল কারেন্ট চলে যাবে হোসেন আলী সারওয়ারজান সাইদ সারওয়ার আছে ভাই আছে আচ্ছা আচ্ছা ওই যে রেজিস্টার করতে বলেছিলাম ওটা কি খবর ওই যে চ্যাটে দিলাম ভাই এখনই দিলাম দেখ রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ জুম এ চ্যাটে দিলাম রনি করিম
সাব্বির আহমেদ জি ভাই আছি রনি করিম আছেন নাকি না না রনি করিম মনে হয় যে বারবার ফোন থেকে আসছিল ভাই আস ভাই প্রেজেন্ট ভাই প্রেজেন্ট আচ্ছা সাব্বির আহমেদ না জসিমউদ্দিন ভাই বেরে গেছে রেজাউল আলী রাজু আলী রায়হানউদ্দিন সাজিব আলী আছি ভাই কি খবর তোমার সামিউল হক শনিবারে দিন দিব ভাইয়া আচ্ছা সুবান আলী আজি ভাইয়া রেজিস্ট্রেশন নাম্বার চলে গেছো ওকে পরে পাওয়া যায় না বললাম না ওকে পরে পাওয়া যাবে না ওকে আগে প্রেজেন্ট দি রবিউল আউয়াল আজি ভাইয়া তুমি এত দেরি করলা কেন আসতে মানুষ উপস্থিত নেই অনেকগুলা কিন্তু নাম পেন হয়ে গেল মেলাই ভাই আমি আছি সকালে নেটওয়ার্কের জন্য বলতে পারছিলাম না সহকালী আমি নেটওয়ার্কের জন্য শোনা যাচ্ছিল না ওই জন্য বলতে পারছিলাম না সহকালী আচ্ছা ঠিক আছে ছিল ভাই 7 9 9 7 ঠিক আছে আমি আছি ভাই দিয়ে দিছি ১৭ জন হয়েছে আমি কোথাকার কি কোথায় দিয়েছি রেকর্ডিংটা স্টপ করি
তিনটা কাজ শেষ মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় ঘরে বসে অনলাইন ডিজিটাল মার্কেটিং শিখুন। এই কোর্সটি থেকে আপনি খুব সহজে মোবাইল নম্বর এত কোর্স করতে এখন রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে। রেজিস্ট্রেশন করবেন নাকি? আপনি করেন ভাই, আপনি করেন, অনেকগুলো তো শিখাবে। হ্যাঁ হ্যাঁ, মাত্র 1000 টাকা দিয়ে এতগুলো শিখাইবে? মেলা কিছু শিখাইবে, খামা খাওয়া মাংলা মাংলা শিখে কি লাভ, টাকা দিয়ে শিখে কি লাভ? রেজিস্ট্রেশন করতে বলছে যে করেন করেন। এ মা ফের টিকি টিকি করতে লেগেছে। রেজিস্ট্রেশন করার পর প্রিমিয়াম ভিডিও দিয়ে রাখলো তাইলে? তাইলে সমস্যা নেই, ভাই। কালকে যে আপনি একটা ইয়া দিলেন, পেজ লিংক দিলেন, ওটা কিসের ভাই? চাইনিজ জাপানি? ওটা হচ্ছে আমার স্যারের ওই প্রজেক্ট পেজ। আসসালামু আলাইকুম কামরুল ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি মুভি লিমিটেড থেকে বলছিলাম। আচ্ছা বলেন। হ্যাঁ বলছি, আপনার এই জায়গায় যে টিম লিডার আছে না, ক্লাস ক্লাস ক্যাপ্টেন আর কি? জি জি জি। হ্যাঁ এটা আমাদের একটু অফিসিয়াল দরকার, এর একটু আপনি লাইভে আসতে কর ভাই। মানে আপনার জায়গায় টিম লিডার যে আছে আর কি, ক্লাস ওই 26। জি ভাই, আপনি একটু লাইভে আসো। আচ্ছা আসছি। হ্যাঁ সাব্বির ভাই আসছেন? গায়ে কিছু দিয়ে থাকবেন, সব সময় অল টাইম রেডি থাকবেন। ডিজিটাল মার্কেটার তোমরা বললেন যে মধ্যে গরম পড়ছে তো তাই একটু কনফিডেন্স গ্রো করো, ডিজিটাল মার্কেটিং স্মার্ট করে শিখো কিভাবে। হ্যাঁ সাব্বির আহমেদ, সারা পণ্য বিক্রি করবা। হ্যালো কমল ভাইয়া। জি বলেন। হ্যাঁ আপনি একটু মিউট করেন, আর সাব্বিরে সবারে মিউট করতে বলে, সাব্বিরে আপনি লাইভে না আসেন, অফিসে একটু দরকার আছে আর কি আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাব্বির আসো। আচ্ছা আমি তো ফোন থেকে আছি, আমি ল্যাপটপে একটু জয়েন দিই। আচ্ছা সাব্বির। জি ভাইয়া। হ্যাঁ বলেন, আপনার যে নাম্বারটা আছে মানে পার্সোনাল ভাবে পাওয়া যাবে আর কি সব সময়, আপনি ওই নাম্বারটা বলেন। 01789 01789 9 9 11 11 85 85 59 59. ওকে হ্যাঁ কমল ভাই। হ্যাঁ হ্যালো কমল ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি একটু দরকার ছিল আর কি, এই জন্য আর কি নেওয়া হয়েছিল, অফিসে একটু দরকার আছে, আপনার ডিস্টার্ব করলাম আর কি। না না না, এটা এটা কোনো প্রবলেম না, আপনি ক্লাসে আর ক্লাসের ভিতরে আসলে কথা বলা উচিত না অন্য কাউকে। না না আমি তো বুঝতে পারিনি যে আপনারা এসেছে, আমি তো এটা অটো ই করেই রাখি, অন করে রাখি যেন পরবর্তীতে কেউ ডিস্টার্ব না করে, এই জন্য আমি অটো অন করে রাখি সব সময়। সেটা সেটা আর কি, তা হ্যাঁ তো মনে করেন লাইভে আনতে পারলাম না আর কি। আচ্ছা আচ্ছা ওয়েট, আমি ফোন থেকে আছি, লাইভে বলতে আমি ক্যামেরা অন করতে পারবো তার জন্য না, কিন্তু আমাকে তো অন্য জায়গায় আরো মনে অনেক জায়গায় যেতে। আহমেদ 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 সাব্বির জি সাবি সাব্বির এস এ ইউ এস এ বি বি এস এ ডাবল বি আই আর এ এ এম এ ডি সাব্বির রাসেল। জি সাব্বির বলে ডাকলো হবে, রাসেল বললো সাব্বির আহমেদ।
আচ্ছা, আপনি আপনি এখন ক্লাস ক্যাপ্টেন আছেন আর কি, আপনাদের আর কেউ আছে কি ক্যাপ্টেন? না, একজনই ক্যাপ্টেন। একজনই? জি। আচ্ছা কামরুল ভাই, তাহলে ক্লাস নেন। আমি হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, আপনি এখন তো প্রিপেয়ার থাকবেন। হ্যাঁ, কাজ ভরা তারা আসলো, উপস্থিতি খুবই কমই দেখলো। অনলি 13 জন, 12 জন। আমরুল ভাই বিপদে পড়বে এবার। বিপদে আর কি পড়বো, আমাকে কি বলবে, আমাকে কি বলার আছে, আমি কি করব? কথা আছে, এরা কিন্তু আমাকে প্যারা দিবে ভাই, বহুত প্যারা দিবে, যেটা আমার পক্ষে এখন নেওয়া সম্ভব না। কি, তোমাকে কিছু প্যারা দিবে না? তোমাকে কোনো প্যারাই দিবে না ভাই, এত টেনশন করেন না, কোনো প্যারাই দিবে না। প্যারা বলতে মিটিং টিনিং এ ডাকবে, হ্যান্ডেল করাবে আমাকে দিয়ে পোলা পাইন। ঠিক আছে, আমি বুঝেছি। সবার উদ্দেশ্যে বলতেছি, ওয়েবক্যাম কোনটা ভালো হবে ভাই? ওয়েবক্যাম যদি কোনো ব্র্যান্ডের না হয় তাহলে বেশি ভালো। কোনো ব্র্যান্ডের বুঝলাম না ভাই বিষয়টা। ব্র্যান্ড বলতে যে ওয়েবক্যাম গুলো কোনো ব্র্যান্ডের, মানে যেগুলোর নাম আছে, চাইনিজ কোনো নাম নাই। না না, বুঝতে পারছি। কোন ব্র্যান্ড নিলে ভালো হয় আর কি? এখানে কোন ব্র্যান্ড নিলে ভালো হবে এটা দোকানদারই বলে দিবে, যে মানে কোন ব্র্যান্ড নিলে ভালো হয়। না, আমাদের মধ্যে কি কেউ আছে যারা ইউজ করতেছে ভালো আর কি? আমি ভালো বলতে অবস্থা কেমন ভাই? আমার দেখবেন, আপনার তো ভাই এখনো নিতে পারলেন না। আপনি কি নিয়েছেন সামিল ভাই? কালকে নিয়ে গেছি, কালকে নিয়েছে। সেই ওয়েবক্যাম কামল ভাই, কামল ভাই আপনারটা কি খাচ্ছি তো ভাই? আমারটা ওই যে কোনো কোম্পানি না, এটা কোনো ব্র্যান্ড না, যে বললাম যে চাইনিজ এই করোনার মধ্যে পাচ্ছি না। তো চাইনিজ এটার নাম কি? এটা যেটা নিচ্ছেন এটার নাম যে কি, তাহলে আমাকে প্যাকেট দেখতে হবে। আমারটা নাম হচ্ছে ডিজিটাল ক্যামেরা ভাই। ডিজিটাল হয়ে আপনারটা যে অবস্থা দেখতেছি, এটার কোনো নাম নাই, ওয়েব ক্যামেরাই আছে, ইউএসবি ওয়েব ক্যাম। আমার ক্যামেরা তো অবস্থা খুবই খারাপ, দেখি তো মেড ইন চায়না, মানে এগুলা ক্যামেরা কোনো নামই হয় না, ঘুরে এত ই হয়ে যাচ্ছে। ক্যামেরা সেটিং ঠিক করতে হবে অথবা আমাকে? না না, আমার ওইগুলা ক্যামেরা ওইরকমই, আমি দেখেছি তো, আমি গিয়েছিলাম তো, রাসেল ভাই ক্যামেরা না, রাসেল ভাই দেখতে অনেক সুন্দর। ভালো লয় হ্যাঁ, কত টাকা নিছে ভাই?
ভাইটা গিফট করেন না আমাদের 2600 টাকা এটা অরিজিনাল প্রাইস মনে হয় 1600 টাকা বা 1500 টাকা এরকম হবে করোনার জন্য আমার কাছে বেশি দাম নিয়েছে আর তখন আমার দরকার ছিল ভাই মোবাইল ইউনিট কাছে নিয়ে নেবেন এত টাকা দেখিয়ে নিয়েছেন হ্যাঁ মোবাইল ইউনিটের কাছে নিয়ে নেবেন যা কামরুল ভাই যেভাবে কথা বলা শুরু করছিলাম আমি মনে করছি যে কি ভালো কিছুই আসবে একটা ভালো কিছুই আসছে কামরুল দিয়ে দাও দিব ভাই আপনাদের টাকা পাঠিয়ে দিলে আমরা দিয়ে দেব এটা কেমন হলো এটা কেমন হলো আমার দেওয়ার কথা আছে আমি দিব হ্যাঁ তো আমরা নিব দামের তো কথা হয়নি যে আমরা টাকা দিব এই যে যেগুলা জসিম ভাই আছেন ও আমার জি জসিম ভাই আবার চলে গেল কথা হলো যে যে গ্রামীণ ফোন যে অফার গুলা দেয় প্ল্যানিং করে শুধু হাসে যে তোরা জোকসলে বিনোদন দে আর যারা বকরা তারা টাকা দে এই আমাদের নাসিব স্যার চাকরি করতো বাংলা লিংকে হ্যাঁ হচ্ছে যে স্যার একদিন বলছে যে ওরা হচ্ছে 28 পয়সাতে 1 জিবি হচ্ছে ইন্টারনেট কিনে তারপরে হচ্ছে যে 110 টাকা জিবি বিক্রি করেও ভালো সার্ভিস দেয় না এত হারামি মানে এত কম দামে ইন্টারনেট কিনেও হচ্ছে এত টাকা লাভ করেও ভালো স্পিড বা সার্ভিস দিয়ে রাখে না 1 টাকায় 1 জিবি কিনেছেন কখনো কিন্তু অফার দিত সিটি সেলে 1 টাকায় 1 জিবি সার্ভার ডাউন থাকতো সেটা কিন্তু আমাদেরই কারণে আমরা তো একসাথে সবাই হিট করতাম যে সার্ভার হিট করতাম একসাথে যা আছে আবার সার্ভার পরে ডাউন ছাড়তো না ওটা কিন্তু সফটওয়্যার হ্যাকিং করার জন্য কিন্তু এটা ডাউন থাকতো ভাই যদি আমরা সফটওয়্যার হ্যাকিং করতাম না আমরা তো ওই যে আইপিএস কিনেছিলাম একবার